আসসালামু আলাইকুম ভিউয়ার, নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তৈরি করে দেখাবো মুরগির মাংসের কালাবুনা। গরুর মাংস দিয়ে এই যে শুধু কালাবুনা তৈরি করা যায়, পুরো ভিডিওটা দেখলে আপনাদের ধারণাটা পাল্টে যাবে। ভিডিওটা আমি সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। মুরগির কালাবুনা তৈরি করার জন্য প্রথমে একটি গরম মশলা তৈরি করে নিব, তাই এখানে নিয়েছি একটি জয়ত্রী, একটি কালো এলাচ, তিনটি সাদা এলাচ, দুই টুকরা দারচিনি, চার পাঁচটি গোলমরিচ, পাঁচটি লবঙ্গ, আর নিয়েছি একটি জয়ফলের চার ভাগের এক ভাগ, সাথে আরো লাগছে এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই মশলাগুলো আমি তেলে নিব, তাই ফ্রাই প্যানে মশলাগুলো দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। মশলাগুলো 1 মিনিট ভেজে নিয়ে জিরাগুলো দিয়ে দিচ্ছি। জিরাগুলো আগে দিলে পুড়ে যেতে পারে, তাই আমি পরে দিয়েছি। এখন ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুন্দর স্মেল বেরিয়ে আসে। মশলাগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মশলাগুলো থেকে সুন্দর স্মেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। নিয়েছি মুরগির মাংস। এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি রেগুলার সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচামরিচ বাটা। আগে থেকে যে গরম মশলাটা তৈরি করে নিয়েছি এর থেকে 1/2টা পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটুকু আমি কখন দিব ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। সাথে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, তাহলেই মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে। মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। মাংসটা মেরিনেট করার পর খুব বেশি রাখার প্রয়োজন নেই, কারণ দীর্ঘ সময় ধরে রান্না করার কারণে এমনিতেই মাংসটা নরম হয়ে যাবে। রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সরিষার তেল। তেলটুকু গরম হওয়ার পর 2টা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আবার মিশিয়ে দিচ্ছি। এতে আমি আর পানি দিব না, এই পানিটুকুর মধ্যেই এই মাংসটা আমি রান্না করে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটে রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আসছে। এখন ঝোলটা অনেকটা পাতলা মনে হলেও পরবর্তীতে তা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এর সাথে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটে রান্না করে নিব। ফিরে এলাম, আরো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই মাংসটা আমি বাগার দিব, তাই চুলাটা বন্ধ করে পাশের চুলায় রেখে দিয়ে
প্যানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হওয়ার পর দুইটা শুকনো মরিচ দিচ্ছি। এখন এই মরিচ দুইটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। মরিচ দুইটা 10-15 সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ থেঁতো করা রসুন, সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুনগুলো লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো এমন লাল করে ভেজে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন চুলার হিটটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। দেখুন এর ঝোলটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে রেখে দেওয়া গরম মশলাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন চুলার হিটটা একেবারে ডিপ করে রেখে দিব 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। এখন এই মাংসটা যত সময় রেখে দিবে এর কালারটা ততটা গাঢ় হবে। তবে আমি এর চেয়ে বেশি গাঢ় করব না, এখনই নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংসের কালা বুনা। রেসিপিটি দেখে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই চমৎকার। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি।